শুভ দুপুর বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে দুপুরের সেবায় আমি কি কি ভোগ নিবেদন দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর তার মধ্যে এত সুন্দর করে আমি সাজিয়েছি, কিছু করার নেই, কারণ আমার খুব ইচ্ছা হলো আজকে খুব সুন্দর করে সাজাই। আর আজকে অনেক কিছু ভোগে দিয়েছি, আর কি কি দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখানে দেখো, আজকে ময়ূখ সোনাকে কিন্তু মিশুকের জন্মদিনের জামাটা পরিয়েছিলাম। এই জামাটা কিন্তু আমি অর্ডার দিয়ে কিনেছিলাম মিশুকের জন্মদিনের জন্য। সেই জামাটা তো ময়ূখ সোনা তো পরেনি, তার জন্যই আজকে ভাবলাম ময়ূখকে একটু পরাই। আর এই দেখো ছোট্ট গুল্লু সোনা, আর এই দেখো আমার মিশুক সোনা। মিশুকের এই জামাটা কিন্তু অনেকদিন আগের, এই জামাটা আমার ভীষণ পছন্দের, তার জন্য ভাবলাম আজকে পরিয়ে নিই। আর বেশিক্ষণ কিন্তু জামা পরেই রাখিনি, কারণ অনেকটাই গরম, তো ভিডিও ছবি সব তুলে নেওয়ার পরে কিন্তু দুপুরবেলায় আমি খাওয়া দাওয়ার পরে জামাটা খুলিয়ে দিয়েছিলাম। এমনিও প্রত্যেক দিন জামা খুলিয়েই রাখি, শুধুমাত্র প্যান্ট পরেই রাখি। আর আজকে ভোগ নিবেদনে দিয়েছিলাম ভাত, পাট শাক, মিষ্টি আলু দিয়ে। ফল ছিল দুই রকমের, মোসাম্বি লেবু, শশা, টক দই ছিল, আর পনির রেজালা ছিল। মা ভীষণ সুন্দর বানায় পনির রেজালাটা। আর এখানে ছিল চকলেট ছিল, আর ছিল বাদাম। আর খুব গরম পড়েছে তোমরা জানো, তার জন্য রসনা শরবত ছিল, আর ছিল জল। আর এখন গোপাল সোনাকে আমি খাইয়ে দেব। আর আজকের এই ভোগ নিবেদনটা কিন্তু একটা দিদির উদ্দেশ্যে করা, সেই দিদিটা আমাকে গুগল পেতে টাকা পাঠায়। তার মানে সে বলেছিল আমাকে যে গোপাল সোনাকে কিছু দিতে, তার একটা ভালো শুভ সময় আসছে, কিন্তু তার নামটা বলতে বারণ করেছিল, তার জন্য আমি নামটা তোমাদেরকে বলছি না। আর ফেসবুকেও ট্যাগ করতে বারণ করেছে, তাই আমি কোথাও ছাড়বো না। তার উদ্দেশ্যে কিন্তু আজকে ভোগ নিবেদনটা করা। আর অনেকেই আমাকে এরকম ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, যারা মিশুক ময়ূখকে প্রচণ্ড ভালোবাসে এবং কিছু তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে কিছু চায় যে মানে ভালোর জন্য, বা কিছু ভালো জন্মদিন হোক বা কিছু হোক, তারা কিন্তু এরকম আমার গোপাল সোনার জন্য টাকা পাঠায়, এবং সেইটা দিয়ে কিন্তু আমি ভোগ নিবেদন করে থাকি বেশিরভাগ সময়তে। এরকম অনেকে টাকা পাঠায়, অনেকে জিনিস পাঠিয়েছে, অনেকে জামা টামা অনেক কিছু পাঠিয়েছে, তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকে গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন দিয়েছি। আর আমার কিন্তু রোজ ভোগ নিবেদন দেওয়া হয় না, তোমরা সকলেই জানো, আমি প্রত্যেক বুধবার করে দিয়ে থাকি, যখন যেরকম সময় পাই সেরকম দিই। আর প্রত্যেক দিন কিন্তু আমি এক খাবার দিই না, যখন যেরকম হয় সেরকমটাই দিই। আর মোটামুটি সব খাবারই করে থাকি ভেজ নিরামিষের মধ্যে। আর গোপাল সোনাকে খাইয়ে কিন্তু আমি মুখটা ভালো করে মুছিয়ে দিলাম। আর এই দেখো গোপাল সোনারা এখন বসে রয়েছে। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি জামাটা চেঞ্জ করে দিই, কারণ এখন জানো বন্ধুরা তোমরা সকলেই খুব গরম পড়েছে, আর এত ভারী ভারী জামা গোপাল সোনাদের পরে থাকা সম্ভব নয়, তার জন্য খুলিয়ে দিই। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।